গেল এপ্রিল মাসে জবস বা কর্মসংস্থান রিপোর্টে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপোর্ট বলছে গত মাসে নন ফার্ম পে রোল খাতে মাত্র 2,66,000 মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে। হোয়াইট হাউসে নিজের অর্থনীতি উদ্ধার পরিকল্পনা ও জবস রিপোর্ট নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক বিবৃতিতে নাগরিকদের পাশে আরও বেশি করে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ দেন বাইডেন। আরও দেখুন রিপোর্টে। বছর জুড়ে চলা করোনা মহামারীর ধকল ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তছনছ করে যাওয়া অর্থনীতিকে তার সরল পথে আনতে বেশ বেগ পেতে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিশ্লেষকরা বাইডেনের অর্থনীতি পুনরুদ্ধারের এই গন্তব্যকে রকি মাউন্টেন বা পাথুরে পর্বতমালা পাড়ি দেওয়ার সঙ্গে তুলনা করছেন। প্রেসিডেন্ট জো বাইডেন আশাবাদী মানুষ হলেও গেল এপ্রিল মাসের জবস রিপোর্ট দেখে তার গলায় উতলে ওঠে খানিকটা হতাশার সুর। Quite frankly, we're moving more rapidly than I thought we would. This morning we learned that our economy created 266,000 jobs in April. It hadn't been adjusted again yet, but that's what it says, 266. প্রকাশিত রিপোর্ট বলছে কাঁচামাল ও কর্মী সরবরাহ বাড়লেও অপ্রত্যাশিতভাবে কমে গেছে কর্মসংস্থান। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 10,00,000 নতুন কর্মসংস্থানে অর্থনীতিবিদদের আশা থাকলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাইডেন প্রশাসন। বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন তার দেয়া $1.9 trillion স্টিমুলাসের কথা উল্লেখ করে বলেন, এটি নাগরিকদের স্বস্তি দিলেও তাদের জন্য অনেক কিছুই করণীয় আছে এবং তার প্রশাসন তার সবকিছুই করবে। I said we built it as a year-long effort to rescue our country. It's already working. President Biden বলেন বিনিয়োগ এবং অবকাঠামো খাতে প্রায় $4 trillion অর্থনৈতিক পরিকল্পনা এগোতে শুরু করলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে। তবে এই মুহূর্তের পরিস্থিতিকে কঠিন এবং মাত্র কাজ শুরু করতে পারায় আরও বহু পথ যে পাড়ি দিতে হবে সে কথা অকপটে স্বীকার করেন বাইডেন। আর এই দুরূহ পরিকল্পনা বাস্তবায়নে তিনি বিরোধী রিপাবলিকানদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন। যদিও গোড়া রক্ষণশীল অনেক রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ইশারায় বাইডেনের পথে কাটা বিছাতে সদা প্রস্তুত। We will also deliver assistance to tens of thousands, and as I notice every Republicans in our home state talking about this being a good idea. যুক্তরাষ্ট্রের শেয়ার ইন্ডেক্স বাড়তে শুরু করেছে, তবে কিছু বিনিয়োগকারী এটা ভেবে আতঙ্কে আছেন যে বিশাল প্রণোদনা ও উন্নয়ন পরিকল্পনার কারণে ফেডারেল রিজার্ভ ঘাটতি হতে পারে। আবার রিপাবলিকানদের অনেকেই বলছেন যে বাইডেনের প্রণোদনার কারণে মানুষ কাজ বিমুখ হয়ে অলস বসে থাকবে। এ বিষয়ে প্রেসিডেন্ট দ্বিমত করে বলেন তিনি ও তার টিম এটি বিশ্বাস করেন না। But what this report shows is that there's a much bigger problem, notwithstanding the commentary you might have heard this morning. পরে প্রেসিডেন্টের অর্থনৈতিক কাউন্সিলের উপদেষ্টা জ্যারেড বার্নস্টাইন এবং অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনও কথা বলেন। জেনেট ইয়েলেন বলেন ঘরে থাকা যেসব শিশু অনলাইনে ক্লাস করছে বা শিক্ষা গ্রহণ করছে তাদের বেকার মায়েদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফেডারেল সরকার। মেহরুন বিন্দে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।